হাই, আজকে আবারও একটি মোড় নিয়ে আসলাম, সেটি হলো বাংলাদেশি হাইস। দেখছেনই, এটা হলো টয়োটা বাংলাদেশি হাইস। এই হাইসগুলো অনেকে রাস্তায় চলতে থাকেন, অনেকে ইউটিউবে পান না, কিন্তু আমি একটা মোড পাইছি যেটা একদম টয়োটা হাইস বাংলাদেশি মোটো মোড। দেখুন কি সুন্দর এই যে এই মোডের ভিউটা, দেখুন কি সুন্দর, একটু বাংলাদেশি বাংলাদেশি ফিল লাগতেছে। দেখুন এই যে টয়োটা হাইস লেখা, এই ধরুন ইয়ারলাফে যেমন টয়োটা হাইস লেখা থাকে সেরামি লেখা। আর হেডলাইটটা অনেক সুন্দর, দেখুন কি সুন্দর চকচক করছে। আর সব হাইসে এই জায়গায় কেন মার্কে দেখা থাকে আমি বুঝি না। এর আগে যে আপনাদের একটা মোড় দিয়েছিলাম সেই মোডেও এই যে মার্কেট দেওয়া, এই দিকটি ইয়ে হতে হবে, আবার এই মোডেও মানে কি বুঝি না। থাক, আর দেখুন কি সুন্দর সিটগুলো কালো কালো, অনেক সুন্দর গাড়িটা। আর ওইটা দেখুন অনেক 1807 লেখা, জানি না কেন লেখা। চুরম গাড়িটা উঠে যায়, দেখছেন আমার গাড়িতে উঠে গেছি। এরকম ডিপারটা চেক করলো অনেক সুন্দর, দেখুন কি সুন্দর গাড়িটা। দেখুন এখন আমরা দেখবো হেডলাইট, দেখুন এই দেখুন আমরা এখন গাড়ি ইয়ার চেক করবো। দেখুন গাড়ি শব্দ চেক করে নিছে নেই, দরজা শুনে এই দেখুন দরজা শুনলো, দেখুন দরজা শুনে এই পাশের টোল খুলবে, আবার এই পাশের টোল যেতে খুলবে। এক নম্বর এটা খুলবে, দুই নম্বর ওই যে আছে, দুই নম্বরে দুই নম্বরে এই পাশে ক্লাসটা খুলবে, ওই ধরুন আবার এই পাশেরটাও হবে। আর তিন নম্বর হলে সামনে, আপনারা অনেকে দেখেছেন সামনে আর পিছনেরটা খুলবে। চলুন এখন তাহলে আমরা গাড়িটি, হ্যাঁ এখন আমরা গাড়িটি চালাবো। তাহলে এখন যাই, নেক্সট ম্যাপে যাবো। নেক্সট ম্যাপে গেছি,
তখন আমি এরোডে আসার পরে last minute, we did so the palette of 50 can be there.